আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অধ্যায় 1, ব্যবসার মৌলিক ধারণা অধ্যায়টির নতুন একটি টপিক নিয়ে চলে এলাম আমি তোমাদের ম্যানেজমেন্ট ইনস্ট্রাক্টর অনিক হাসান। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাণিজ্য নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা বাণিজ্যের সংজ্ঞা সম্পর্কে জানব, আমরা বাণিজ্যের ধারণা সম্পর্কে জানব, আমরা বাণিজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং বাণিজ্যের আওতা বা প্রকারভেদ নিয়েও আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা বাণিজ্য সংক্রান্ত সকল তথ্য জেনে নিব এবং এই ভিডিও শেষ হওয়ার আগেই তোমাদের সবার বাণিজ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করে দেই। প্রথমে আমরা বাণিজ্যের ধারণা সম্পর্কে জানব এবং বাণিজ্যের সংজ্ঞাটি আমরা দেখে নিব। তো চলো প্রথমেই আমরা বাণিজ্যের সংজ্ঞাটি দেখে নিই। শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্য তার চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল বাধার সম্মুখীন হয়, সে সকল বাধা দূর করার জন্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল কার্যাবলী সম্পন্ন করা হয়, সে সকল কার্যাবলীর সমষ্টিকে বাণিজ্য বলা হয়। আমরা জানি ব্যবসায়ে শিল্পের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়, অর্থাৎ শিল্পের সাহায্যেই পণ্য উৎপাদিত হয়ে থাকে। উৎপাদিত পণ্য উৎপাদন করে যদি প্রতিষ্ঠানগুলো রেখে দিত, তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে পারত না, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করার সম্ভাবনা একেবারেই চলে যেত এবং আমরা যারা ভোক্তারা আছি আমরাও কিন্তু পণ্য সঠিক সময়ে বা নিজেদের প্রয়োজনে খুঁজে পেতাম না। তাই পণ্য উৎপাদন করার পর সেই পণ্য কিন্তু ভোক্তাদের নিকট পৌঁছাতে হবে, পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে। এই সকল বাধা দূর করার জন্য এবং পাশাপাশি মুনাফা অর্জন করার উদ্দেশ্যে কিছু কার্যাবলী সম্পন্ন করা হয়, যে কার্যাবলীর সমষ্টিকেই আমরা বাণিজ্য বলি। অর্থাৎ শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সকল কার্যক্রম বা কার্যাবলী সম্পন্ন করা হয়, সে সকল কার্যাবলীর সমষ্টিই হচ্ছে বাণিজ্য। আমরা জানি শিল্পকে ব্যবসায়ের পণ্য উৎপাদনকারী শাখা বলা হয়। পাশাপাশি আমাদের এই বিষয়টাও মনে রাখতে হবে, বাণিজ্যকে বলা হয় ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা, অর্থাৎ ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা হচ্ছে বাণিজ্য। ব্যবসায়ের উৎপাদনকারী শাখা হচ্ছে শিল্প, ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা হচ্ছে বাণিজ্য। আশা করি তোমরা সবাই বাণিজ্যের সংজ্ঞাটি বুঝতে পেরেছো এবং বাণিজ্য সম্পর্কে তোমাদের সবার এখন স্পষ্ট ধারণা আছে। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। এখন আমরা বাণিজ্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বাণিজ্যের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে সকল বৈশিষ্ট্য বাণিজ্যকে অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে আলাদা করে। চলো আমরা বাণিজ্যের সেই বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথমেই আমরা আলোচনা করব বণ্টনকারী শাখা নিয়ে। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা বলা হয়। আমরা জানি শিল্প ব্যবসায়ে পণ্য উৎপাদনের কাজটি করে থাকে, অপরদিকে বাণিজ্য ব্যবসায়ের বণ্টনের কাজটি করে থাকে। শিল্পের মাধ্যমে যে পণ্য উৎপাদিত হয়, সেই পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার জন্য যে সকল কার্যক্রম সম্পাদন করা হয়, সে সকল কার্যক্রমের সমষ্টি হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের মাধ্যমেই কিন্তু উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে যায়, ভোক্তা পর্যন্ত বণ্টন করা হয়। তাই আমরা বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা বলি। তাই বাণিজ্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে বাণিজ্য বণ্টনকারী শাখা। এবার আমরা আলোচনা করব 2 নম্বর বৈশিষ্ট্য, বিকেন্দ্রীভূত কাজ নিয়ে। আমরা জানি শিল্প একটি কেন্দ্রীভূত কাজ, কারণ শিল্পের ক্ষেত্রে সকল কার্যক্রম কিন্তু একটি স্থানে কেন্দ্রীভূত থাকে। বাণিজ্যের কার্যক্রম কিন্তু একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করে রাখা যায় না। বাণিজ্য একটি বিকেন্দ্রীভূত কাজ।
কারণ বাণিজ্যের মাধ্যমে উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সের ভোক্তাদের বা চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া হয়। এবং এই যে ভোক্তারা কিন্তু একটি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই বাণিজ্যের সাহায্যে পণ্য ভোক্তার নিকট পৌঁছাতে হলে অবশ্যই বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কার্যক্রম সম্পাদিত হয়, বিভিন্ন কার্যক্রম বিভিন্ন স্থানে সম্পাদিত হয়। অর্থাৎ বাণিজ্যের কাজ একটি জায়গায় কেন্দ্রীভূত নয়, বাণিজ্যের কাজ বিকেন্দ্রীভূত, বাণিজ্যের কাজ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকতে দেখি এবং বিভিন্ন স্থানে বাণিজ্যের কার্যক্রম সম্পাদিত হয়। তাই বাণিজ্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাণিজ্য একটি বিকেন্দ্রীভূত কাজ। এরপর আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তা হলো ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি করে। আমরা জানি বাণিজ্য বেশ কিছু প্রতিবন্ধকতা বা বাধা দূর করে, পাশাপাশি বাণিজ্য কিন্তু উপযোগ সৃষ্টি করে থাকে। বাণিজ্য পণ্যের ব্যক্তিগত এবং অন্যান্য সহায়ক উপযোগ সৃষ্টি করে। বাণিজ্যের মাধ্যমে একটি উৎপাদিত পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছে যায় এবং এই উৎপাদিত পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছে যাওয়ার পূর্বে বিভিন্ন উপযোগ সৃষ্টির কাজ বাণিজ্য করে থাকে। তাই বাণিজ্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাণিজ্য ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি করে। ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি না করলে বাণিজ্যের কার্যক্রম সঠিকভাবে সম্পূর্ণ হয় না এবং একটি উৎপাদিত পণ্য কিন্তু সঠিকভাবে ভোক্তার কাছে পৌঁছাতে পারত না। তাই বাণিজ্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি করে বাণিজ্য। এবার আমরা আলোচনা করব আরেকটি বৈশিষ্ট্য নিয়ে, যে বৈশিষ্ট্যটি হচ্ছে চলতি মূলধনের আধিক্য। বাণিজ্যের ক্ষেত্রে চলতি মূলধন অনেক বেশি প্রয়োজনীয় হয় এবং বাণিজ্যের কার্যক্রম যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই তাহলে প্রচুর পরিমাণে চলতি মূলধন দরকার। বাণিজ্যের ক্ষেত্রে স্থায়ী বা দীর্ঘমেয়াদী মূলধনের অতটা প্রয়োজন নেই, কারণ বাণিজ্যের ক্ষেত্রে স্থায়ী সম্পত্তি অত বেশি প্রয়োজন হয় না। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে চলতি মূলধন কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়, কারণ বাণিজ্যের ক্ষেত্রে এমন অনেক কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলো সম্পাদন করতে চলতি মূলধন খুব বেশি পরিমাণে দরকার হয়। এমনকি বাণিজ্যের ক্ষেত্রে ক্রয় বিক্রয় করতে হয়, পরিবহন করতে হয়, গুদামজাতকরণ করতে হয় ইত্যাদি অনেক কার্যক্রম করতে হয় যেখানে অর্থের প্রয়োজন বা চলতি মূলধনের প্রয়োজন। তাই বাণিজ্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চলতি মূলধনের আধিক্য, কারণ বাণিজ্যের ক্ষেত্রে চলতি মূলধন গুরুত্বপূর্ণ, চলতি মূলধন বেশি পরিমাণে দরকার হয়, প্রয়োজন হয়। সর্বশেষ আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তা হলো সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ। শিল্পের ক্ষেত্রে একজন উদ্যোক্তা কিন্তু খুব সহজে চাইলেই তার বিনিয়োগ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারেন না, কারণ শিল্পে স্থায়ী সম্পত্তি অনেক বেশি থাকে, অনেক বেশি বিনিয়োগ পূর্বেই করে ফেলে এবং সেই বিনিয়োগ সহজে চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সম্ভব নয়। আমি যদি একটি গার্মেন্টস প্রতিষ্ঠান দিয়ে ফেলি, আমি কিন্তু কয়েকদিন পরে চাইলেই গার্মেন্টসটা অন্য জায়গায় স্থানান্তর করতে পারবো না, বা করতে চাইলেও খরচ হবে, সময়ও ব্যয় হবে, অর্থেরও ব্যয় হবে। বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যের বিনিয়োগ সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। যেমন আমরা দেখে থাকি কেউ হয়তো একটি মুদি দোকান দিল, সে এলাকায় মুদি দোকান চলছে না, কয়েকদিন পর সে পরিবর্তন করে সেখানে একটি ফার্মেসি দিয়ে দিল, বা সে দোকানটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলো। অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, যেটা আমরা শিল্পের ক্ষেত্রে দেখি না। তাই বাণিজ্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে সহজে বিনিয়োগ স্থানান্তরের সুযোগ। বাণিজ্যের ক্ষেত্রে খুব সহজে বিনিয়োগ স্থানান্তর করা যায়। আশা করি তোমরা সবাই বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। এখন আমরা আলোচনা করব বাণিজ্যের আওতা নিয়ে। বাণিজ্যের আওতাও কিন্তু ব্যাপক। শিল্পের আওতা আমরা জানি অনেক বিশাল, শিল্পের মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত। বাণিজ্যের আওতাও কিন্তু কম নয়, বাণিজ্যের মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত এবং বাণিজ্যের আওতাও ব্যাপক বা বৃহৎ আকার। বাণিজ্যের মধ্যে যদি আমরা বলি, বাণিজ্যকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, আরেকটি হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময় সহায়ক কার্যকরী। ট্রেড বা পণ্য বিনিময়কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি,
পাইকারি ব্যবসায়, খুচরা ব্যবসায়। অপরদিকে বৈদেশিক বাণিজ্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, আমদানি, রপ্তানি এবং পুনরপ্তানি। অপরদিকে ট্রেড বা পণ্য বিনিময় সহায়ক কার্যগুলিকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করতে পারি, যেমন ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার ইত্যাদি। এখন আমরা বাণিজ্যের আওতা সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেকটি প্রকার ভেদ, আওতার অন্তর্ভুক্ত প্রত্যেকটি উপাদান নিয়ে এখন আমরা বিস্তারিত জেনে নিব। তো চলো আমরা বাণিজ্যের আওতা সম্পর্কে অনেক কিছু, অনেক তথ্য জেনে নেই। প্রথমে আমরা আলোচনা করব ট্রেড বা পণ্য বিনিময় নিয়ে। ট্রেড বা পণ্য বিনিময় বলতে কি বোঝায়? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় যেই কাজ, সেই কাজকে আমরা পণ্য বিনিময় বলি। বন্টনের ক্ষেত্রে উৎপাদনকারী এবং ভোক্তাদের মধ্যে মালিকানা বা ব্যক্তিগত যেই বাধা, এই বাধা দূর করে ট্রেড এবং এই বাধা দূর করাই ট্রেড বা পণ্য বিনিময়ের উদ্দেশ্য। মোট কথা, ক্রয় বিক্রয় কাজকেই কিন্তু আমরা পণ্য বিনিময় বলতে পারি। বাণিজ্যের ক্ষেত্রে আমরা কিন্তু দেখে থাকি যে একজন উৎপাদক পণ্য উৎপাদন করার পর সেই পণ্যটি পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। পাইকারি ব্যবসায়ী উৎপাদকের কাছ থেকে পণ্যটি কিনে নিয়ে আসে, এরপর পাইকারি ব্যবসায়ী আবার খুচরা ব্যবসায়ীর কাছে সেই পণ্যটি বিক্রি করে এবং খুচরা ব্যবসায়ী ক্রয় করে নিয়ে আসে, এবং তার থেকে আমরা যারা চূড়ান্ত ভোক্তারা রয়েছে আমরা পণ্যটি ক্রয় করি। অর্থাৎ এখানে সবাই কিন্তু ভোক্তা ছাড়া মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় বা বিক্রয় করছে, এবং এই যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় যেই কাজ, এই কাজকে আমরা পণ্য বিনিময় বা ইংরেজিতে ট্রেড বলে থাকি। এখন আমাদের মনে রাখতে হবে যে ট্রেড বা পণ্য বিনিময়কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটি হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কি বোঝায়? কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকেই আমরা অভ্যন্তরীণ বাণিজ্য বলি। যেমন আমাদের বাংলাদেশের একটি ভৌগোলিক সীমানা রয়েছে, এই ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হবে সেটাই কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্য। এখন অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্ভুক্ত আবার কিছু বিষয় রয়েছে, যেমন পাইকারি ব্যবসায়, যে ব্যবসায়ী উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট হতে অধিক পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করে এবং তা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে তাকে আমরা পাইকারি ব্যবসায় বলি। অর্থাৎ পাইকারি ব্যবসায় কিন্তু খুচরা ব্যবসায়ী এবং উৎপাদকের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে। উৎপাদনকারী বা আমদানিকারকের থেকে সে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে এবং সেই পণ্য সে বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে। অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্ভুক্ত আরেকটা উপাদান হচ্ছে খুচরা ব্যবসায় বা খুচরা ব্যবসায়ী। যে ব্যবসা প্রতিষ্ঠান পাইকার বা অন্য কোনো উৎস হতে পণ্য সংগ্রহ করে তা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট বিক্রয় করে তাকে আমরা খুচরা ব্যবসায় বলি। অর্থাৎ খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী বা অন্য কোনো উৎস থেকে পণ্য সংগ্রহ করে সেই পণ্য চূড়ান্ত ভোক্তা বা যারা পণ্য বা সেবা ব্যবহার করে থাকে তাদের নিকট বিক্রয় করে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসা, এবং পাইকারি ব্যবসা ও খুচরা ব্যবসা সম্পর্কেও আমরা জেনে নিলাম। এখন আমরা আলোচনা করব ট্রেড বা পণ্য বিনিময়ের অন্তর্ভুক্ত বৈদেশিক বাণিজ্য নিয়ে। বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায়? এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ী যে ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদিত হয় তাকে আমরা বৈদেশিক বাণিজ্য বলি। যেমন আজকে যদি বাংলাদেশের সাথে অন্য একটি দেশের, উদাহরণস্বরূপ যদি আমরা যুক্তরাজ্য বলি, আজকে যদি বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বা বাংলাদেশের একজন ব্যবসায়ীর সাথে যুক্তরাজ্যের একজন ব্যবসায়ীর ক্রয় বিক্রয় সম্পাদিত হয় তাহলে এই বিষয়টাকে আমরা বৈদেশিক বাণিজ্য বলতে পারব। বৈদেশিক বাণিজ্যের তিনটি প্রকার ভেদ রয়েছে বা এর অন্তর্ভুক্ত উপাদান হচ্ছে তিনটি। তার ভিতরে আছে আমদানি, রপ্তানি এবং পুনরপ্তানি। প্রথমে আমরা আলোচনা করব আমদানি নিয়ে। আমদানি বলতে কি বোঝায়? বিদেশ থেকে কোনো পণ্য সামগ্রী ক্রয় করে আমাদের দেশে নিয়ে আসাকেই আমরা আমদানি করি। খুব সহজ ভাষায় যদি বলতে চাই, বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে আসা হচ্ছে আমদানি। এখন আমরা আলোচনা করব রপ্তানি। রপ্তানি বলতে কি বোঝায়? বিদেশের নিকট বা বিদেশি কোনো ব্যবসায়ী বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের নিকট কোনো পণ্য বিক্রি করার কাজকে আমরা রপ্তানি বলি।
ধরে নিলাম আমরা বাইরের একটা দেশের কাছে কোনো পণ্য বিক্রি করছি বা বাইরের একটা দেশের কোনো ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রি করছি, তাহলে এই কার্যক্রম হচ্ছে রপ্তানি। বিদেশ থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসলে আমদানি, বিদেশে পণ্য বিক্রি করলে তা হচ্ছে রপ্তানি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে পুনঃ রপ্তানি বলতে কি বোঝায়? বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃ রপ্তানি বলে। এখন বিষয়টা সবসময় এরকমই না যে আমি বিদেশ থেকে পরিপূর্ণ একটি প্রোডাক্ট বা পণ্য নিয়ে এসে অন্য দেশে তা রপ্তানি করছি। অনেক সময় এক দেশ থেকে অর্ধপ্রস্তুত পণ্য নিয়ে আসা হয়, নিজের দেশে এনে সেটাকে পূর্ণ বা চূড়ান্ত একটি পণ্যে রূপান্তরিত করা হয়, এরপর অন্য দেশে রপ্তানি করে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা এই কার্যক্রমকে পুনঃ রপ্তানি বলতে পারি। আবার অনেক ক্ষেত্রে এক দেশ থেকে 80% পণ্য উৎপাদিত হয়, আরেক দেশে আসার পর হতে পারে সেটার বাকি 20% কাজ শেষ করার পর আরেক দেশে রপ্তানি করা হয়। অর্থাৎ এক দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে অন্য দেশে রপ্তানি করা হলে তাকে আমরা পুনঃ রপ্তানি বলি। এবং আমদানি, রপ্তানি, পুনঃ রপ্তানি তিনটি বৈদেশিক বাণিজ্যের অন্তর্ভুক্ত। ট্রেড বা পণ্য বিনিময় সম্পর্কে তো আমরা জানলাম, এখন আমরা আলোচনা করব পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী নিয়ে। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বলতে আসলে কি বোঝায়? অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে বেশ কিছু বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে। এ সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য সম্পাদিত কার্যাবলীকে আমরা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বলে থাকি। অর্থাৎ পণ্য বিনিময় করার ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হয়, সে প্রতিবন্ধকতা বা বাধা দূর করে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। এই সকল কার্যাবলীর ফলেই অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, বাণিজ্যের কার্যক্রম ঠিকভাবে সম্পাদিত হতে পারে এবং চূড়ান্ত ভোক্তা উৎপাদিত পণ্য ভোগ করতে পারে, একটি ব্যবসা প্রতিষ্ঠান তার পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিতে পারে। তো চলো আমরা এই পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীগুলো দেখে নেই। যেমন প্রথমেই কথা বলতে হবে ব্যাংক নিয়ে। একটি দেশের অর্থনীতিতে ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাংকের গুরুত্ব অপরিহার্য। পণ্য বিনিময়ের ক্ষেত্রে ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থসংস্থান সংক্রান্ত যত প্রতিবন্ধকতা, যত বাধা রয়েছে, সকল বাধা দূর করে ব্যাংক। একজন ব্যবসায়ীর যদি লোনের দরকার হয় সে ব্যাংকের নিকট যায়। দুজন ব্যবসায়ীর মধ্যে অর্থ আদান প্রদানের ক্ষেত্রেও ব্যাংক ব্যবহৃত হয়, ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, ব্যাংক ব্যবসা বাণিজ্যে সহায়তা করে। অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা বা বাধা দূর করে দেয়, সমাধান করে দেয় ব্যাংক। তাই ব্যাংক পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আমরা কথা বলবো বিমানি। আমরা জানি ব্যবসা বাণিজ্য করতে গেলে অবশ্যই সেখানে ঝুঁকি থাকবে। বিমা একজন ব্যবসায়ীর বিভিন্ন ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। বিমার মাধ্যমে একজন ব্যবসায়ী নিশ্চিত হতে পারে, একজন ব্যবসায়ী নিরাপদ ফিল করতে পারে। বিমা একটি ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে, অনেক ক্ষেত্রেই পণ্যের বা বিভিন্ন সম্পদের নিরাপত্তা প্রদান করে থাকে। বিমার ফলে অনেক ব্যবসায়ী ঝুঁকি গ্রহণ করার সাহস পায়, বিমা না থাকলে যেটা সম্ভব হতো না। বিমার ফলে অনেক উদ্যোক্তা তৈরি হয়, অনেক ব্যবসায়ী চলে আসে ব্যবসায় করতে। তাই আমরা বলতে পারি বিমা ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা বাধা দূর করে এবং তাই বিমা পণ্য বিনিময় সহায়ক একটি কার্যাবলী। এরপর আমরা কথা বলবো পরিবহন। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এমন অনেক পণ্য ব্যবহার করি যা আমাদের বাসার আশেপাশে কিন্তু উৎপাদিত হয় না। কিছু পণ্য আমাদের দেশেরই বিভিন্ন দূর দূরান্ত উৎপাদিত হয়, কিছু পণ্য এমনও আমরা ব্যবহার করি যা আমাদের দেশের বাইরে অন্য কোনো দেশে উৎপাদিত হচ্ছে, সেখান থেকে উৎপাদিত হয়ে আমাদের পর্যন্ত চলে আসছে। এই যে এক দেশে বা বিভিন্ন দেশে উৎপাদিত পণ্য, বিভিন্ন স্থানে উৎপাদিত পণ্য আমাদের পর্যন্ত চলে আসে, কিভাবে আসে? পরিবহনের সাহায্যে। পরিবহনের ফলেই কিন্তু আমরা এক দেশে বসে অন্য দেশের পণ্য ভোগ করতে পারি, এক জায়গায় বসে অন্য জায়গার পণ্য ভোগ করতে পারি। পরিবহন স্থানগত যেই বাধা বা প্রতিবন্ধকতা, সেই বাধা বা প্রতিবন্ধকতা দূর করতে পারে। পরিবহনের কারণে আমরা বাংলাদেশে বসে আমেরিকার পণ্য, চায়নার পণ্য, ইন্ডিয়ার পণ্য, রাশিয়ার পণ্য, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের পণ্য কিনতে পারি, ভোগ করতে পারি।
পরিবহন না থাকলে সম্ভব হতো না। পরিবহন না থাকলে আমরা খুবই অল্প পরিমাণে পণ্য ভোগ করতে পারতাম যা আমাদের আশেপাশে উৎপাদিত হয়। কিন্তু পরিবহনের সাহায্যে স্থানগত যে বাধা বা প্রতিবন্ধকতা তা দূর করা সম্ভব, এবং এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশের পণ্য বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানের পণ্য পৌঁছে যায় এবং চূড়ান্ত ভোক্তারা সে পণ্য ক্রয় করতে পারে, ভোগ করতে পারে। তাই পরিবহন পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর অন্তর্ভুক্ত। এবার আমরা আলোচনা করব গুদামজাতকরণ সম্পর্কে। আমাদের এমন অনেক পণ্য প্রয়োজনীয় যে পণ্য পচনশীল, অর্থাৎ খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। আমরা এমন অনেক পণ্য ব্যবহার করি যা বছরে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়, অন্য সময় উৎপাদন করা সম্ভব হয় না। গুদামজাতকরণের ফলে বাণিজ্যের যে কালগত বা সময়গত যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা দূর করা যায়। গুদামজাতকরণের ফলে কোনো পণ্য দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। এক মৌসুমের ফলমূল বা এক মৌসুমের পণ্য আমরা সারা বছর ধরে ভোগ করতে পারি, কিনতে পারি। আমাদের দেশে অনেক সময় শাকসবজি বিপুল পরিমাণে উৎপাদিত হয়। গুদামজাতকরণের ফলে সেই শাকসবজি সংরক্ষণ করে রাখা যায় এবং সারা বছর বিক্রেতারা বিক্রি করতে পারে, ভোক্তারা কিনে ভোগ করতে পারে। গুদামজাতকরণ ব্যবসায়ের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে সময়গত বা কালগত যে প্রতিবন্ধকতা বা বাধা, সে বাধা দূর করে এবং গুদামজাতকরণের ফলে আমরা সারা বছর বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ভোগ করতে পারি, পণ্য সংরক্ষণ করে রাখা যায়, পণ্য ভালো থাকে এবং পণ্যের গুণগত মান সংরক্ষিত থাকে। তাই গুদামজাতকরণও পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর অন্তর্ভুক্ত। এরপর আমরা আলোচনা করব বাজারজাতকরণ নিয়ে। বাজারজাতকরণ মূলত ব্যবসায়ের প্রচারগত যেই বাধা, প্রচারগত যে প্রতিবন্ধকতা, সে প্রতিবন্ধকতা দূর করে। আমরা বাজারজাতকরণের ফলে একটি প্রতিষ্ঠান সম্পর্কে জানি, সে প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে জানি, পণ্যের গুণাগুণ সম্পর্কে জানি, পণ্যের ভালো দিক খারাপ দিক সম্পর্কে জানি, এবং আমরা কিন্তু সেই পণ্য ক্রয় করতে বা ভোগ করতে আগ্রহী হই। আমরা কিন্তু সেই পণ্যই ক্রয় করি বা ভোগ করি যে পণ্য সম্পর্কে আমরা জানি, আমাদের ধারণা আছে, আমাদের জ্ঞান আছে। বাজারজাতকরণ জ্ঞানগত ও প্রচারগত যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর করে, ভোক্তাকে পণ্য সম্পর্কে জানায়, সেবা সম্পর্কে জানায়, এবং এর ফলেই ভোক্তা সেই পণ্য বা সেবা ক্রয় করতে, ভোগ করতে, ব্যবহার করতে আগ্রহ বোধ করে। বাজারজাতকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এবং ভোক্তার কাছে পৌঁছানোর খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে বাজারজাতকরণ। এর মাধ্যমে আমি ভোক্তাকে আমার পণ্য সম্পর্কে জানাতে পারবো, আমার সেবা সম্পর্কে জানাতে পারবো এবং জ্ঞানগত ও প্রচারগত সকল প্রতিবন্ধকতা দূর করতে পারবো। তাই বাজারজাতকরণ পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর অন্তর্ভুক্ত। আজকের এই লেকচারে আমরা বাণিজ্য সম্পর্কে জানলাম, বাণিজ্যের সংজ্ঞা জানলাম, বাণিজ্যের বৈশিষ্ট্য জানলাম, বাণিজ্যের আওতা সম্পর্কে জানলাম, এবং সব বিষয়ে আমরা আলোচনা করলাম, অনেক নতুন নতুন তথ্য আমরা জেনে নিলাম। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।